বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সুধী, সবাইকে আমার আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা আজ উপস্থিত হচ্ছি আপনাদের ছোট্ট সোনামণিরা, যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে, তাদের নতুন বই থেকে। আমরা আজকেও আবারও গণিত বিষয়ে আরও সুন্দর একটি পর্ব নিয়ে আসার চেষ্টা করেছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে আমরা সময় দেব। তো আজকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আমাদের ছোট্ট সোনামণিরা, যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে, তাদের যে বিষয়টি সেটি হলো, আপনারা এর আগে এই বিষয়ের উপরে ভিডিও দেখেছেন, আমরা দেওয়ার চেষ্টা করছি। তো তারই ধারাবাহিকতায় আমরা এর আগে যে বিষয়টি দেখে দেওয়ার চেষ্টা করেছিলাম সেটি হলো, আমাদের ছোট সোনামণিরা যারা আমাদের দ্বিতীয় শ্রেণীতে পড়াশোনা করছে, তাদের গণিত বিষয়ে ক্রমবাচক সংখ্যা নিয়ে। এবং আমরা এখানে আপনাদেরকে ক্রমবাচক সংখ্যা নিয়ে যে আলোচনায় রেখেছিলাম, আমাদের 34-35 পৃষ্ঠা নিয়ে, আমরা 36 পৃষ্ঠায় আজকে যে বিষয়টি দেখে দেওয়ার চেষ্টা করব 36 পৃষ্ঠার, সেটি হলো আমরা প্রথম যে সমস্যাটি রয়েছে, আমাদের কয়েকজন শিশু লাইনে দাঁড়িয়ে আছে। তো এই প্রশ্নটি থেকে আমরা কীভাবে আমাদের সমাধান করতে পারবো, পুরো বিষয়টি আজকের আলোচনায় দেখে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেবো। যেহেতু আমাদের আজকে ভিডিও দ্বিতীয় শ্রেণী এবং গণিত, আমরা চেষ্টা করছি আপনাদেরকে পুরো বিষয়টি দেখে দেওয়ার। এবং আমাদের এই 36 পৃষ্ঠার পর্ব 2-এ প্রশ্নটি যেভাবে দেওয়া রয়েছে সেটি আমরা একটু বলে দেওয়ার চেষ্টা করছি। কয়েকজন শিশু লাইনে দাঁড়িয়ে আছে এবং আমরা প্রশ্ন যেভাবে পেয়েছিলাম, সবিতা সামনে থেকে দ্বিতীয় এবং তার পেছনে বা পিছনে আরও 5 শিশু আছে, লাইনে কতজন শিশু আছে, এ ধরনের একটি আমাদের বিষয় দেওয়া রয়েছে। তো আমরা আপনাদেরকে সেখান থেকে আজকে সম্পূর্ণ বিষয়টি আলোচনা করে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দেবো। তো আমরা যারা দ্বিতীয় শ্রেণীর গার্জেন রয়েছি, আমরা জানি যে আমাদের ছোট শ্রেণীদের বইগুলো যেহেতু পরিবর্তন এসেছে এবং আমরা কীভাবে এর নতুনত্ব বা নতুন বিষয়গুলোকে নিয়ে কাজ করব, তার জন্য আমরা বা আমাদের চ্যানেলটি পর্যায়ক্রমে ভিডিও দেওয়ার চেষ্টা করছে। আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। তো আমরা প্রথমত যে বিষয়টি দেখব সেটি হলো আমাদের চিত্রটি, আমরা যেভাবে আমাদের ছোট সময়দের আগে বোঝাতে পারবো বা বোঝানোর চেষ্টা করবো সেটি হলো, যে আমার প্রথম যে কাজটি সেটি হলো আমাদের চিত্র। এবং এই চিত্র থেকে আমরা আমাদের ছোট সময়দের পুরো বিষয়টি ক্লিয়ার করব। আশা করছি যদি আপনার হাতে সময় থেকে থাকে তাহলেই আমাদের আজকে ভিডিওটিতে আপনারা সময় দেবেন, যেহেতু আমাদের পুরো বিষয়টি গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটির আমাদের দ্বিতীয় শ্রেণীর জন্যে, সেহেতু আমরা খেয়াল করবো পুরো বিষয়টি। তো যেহেতু আমাদের এখানে বলেছে যে সবিতার সামনে থেকে দ্বিতীয়, আমরা তাহলে যে কাজটি করব সেটি হলো, প্রথমত যে কাজটি আমাদের বলেছে প্রশ্নে, কয়েকজন শিশু লাইনে দাঁড়িয়ে আছে সবিতার সামনে থেকে আমাদের দ্বিতীয়, যদি এটা সামনে থেকে হয়ে থাকে, যদি এটা আমাদের সামনে কথাটি আমরা যদি এখানে বসিয়ে দিই এবং এটি যদি সামনে হয়ে থাকে আর এটা যদি পিছনে হয়ে থাকে, সেক্ষেত্রে সবিতা কী বলেছে, আমাদের সামনে থেকে সবিতা সামনে থেকে দ্বিতীয়, তাহলে আমরা এটা একটু নিয়ে নিচ্ছি, এটা আমরা লক করে দিচ্ছি দ্বিতীয়, এতে আমাদের কোনো সন্দেহ নেই। আমরা তাহলে প্রথম থেকে যদি এটিকে ধরে থাকি তাহলে আমাদের সবিতার যে বিষয়টি বলেছিল সেটি আমাদের দ্বিতীয়, এটা আমরা লক করলাম। এবং সামনে থেকে আমাদের এটা হলো দ্বিতীয়, এটা আমাদের এক পর্যায়ে হয়ে গেল। এখন বলেছে তার পিছনে আরও 5 শিশু আছে, তার পিছনে আরও 5 শিশু আছে, লাইনে কতজন শিশু রয়েছে, তাহলে তার পেছনে আরও 5 শিশু রয়েছে, তাহলে আমরা আরও যে কাজটি সেটি আমরা নিয়ে নিই, 1, 2, 3, 4 এবং 5। তাহলে আমরা যদি এটার সামনে হয়ে থাকে, এটা যদি আমাদের সামনে হয়ে থাকে আর এটা যদি আমাদের পিছন হয়ে থাকে, তাহলে আমরা আমাদের প্রশ্ন অনুযায়ী যে কাজটি আমাদেরকে বলা হয়েছে যে কয়েকজন শিশু লাইনে দাঁড়িয়ে আছে, কয়েকজন বলতে আমরা জানি না, সবিতা সামনে থেকে দ্বিতীয় সেটি আমরা লক করেছি এবং তার পেছনে 5 আরও শিশু রয়েছে, তাহলে 1, 2, 3, 4, 5 আমরা এখানে যদি শিশু ধরি এগুলোকে, তাহলে আমরা আমাদের কাজটি করেছি। এখন আমাদের যে কাজটি সেটি হলো, আমরা একটু দেখে নিই যে আমরা কি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি। আচ্ছা, এখন যদি আমাদের এটি হয়ে থাকে যে আমাদের পিছনে আরও 5 শিশু আমাদের কিন্তু এখানে রয়েছে, এটা আমাদের ক্লিয়ার, তাহলে 5 শিশু এটা দ্বিতীয়, তাহলে আমরা এখানে 1, 2 পেয়ে যাচ্ছি, তার মানে আমাদের যে শিশুর সংখ্যা সেটি যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের যে কাজটি করতে হবে সেটি দেখে দেওয়ার চেষ্টা করছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটিতে সময় দিচ্ছি। তাহলে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো শিশুর
শিশুর সংখ্যা হবে, শিশুর সংখ্যা হবে, এই কথাটি সুন্দরভাবে লিখতে হবে। এবং আমাদের প্রথমত যে কাজটি সেটি হলো আমাদের দুই, এবং এখানে আমাদের রয়েছে এক দুই তিন চার পাঁচ, পাঁচ নিয়েছি। এবং যেহেতু লাইনে কতজন শিশু রয়েছে সম্পূর্ণটি বের করতে বলা হয়েছে, সেটা আমরা এখানে যোগ চিহ্ন দিয়ে দেব। এবং আমাদের যেটি বের হবে যোগফল সেটি হলো সাত এবং জন। আশা করছি আজকের যে আলোচনা, আমাদের সামনে যেটি আমরা দেখতে পাচ্ছি যে যেভাবে আমরা দেখানোর চেষ্টা করছি যে এই ৩৬ পৃষ্ঠার যে সমস্যাটি, যে কয়েকজন শিশু লাইনে দাঁড়িয়ে আছে ছবিটার সামনে থেকে দ্বিতীয়, আমরা সেটি বের করেছি এবং সেটিকে আমরা লক করেছি। এবং সেখান থেকে আমাদের পেছনে আরও পাঁচজন শিশুর কথা বলা হয়েছিল, সেটিও আমরা নোট করেছি। এবং আমরা যদি সম্পূর্ণকে গণনা করি, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, আচ্ছা তাহলে আমাদের যে সমস্যাটির সমাধান আমরা সেটি সুন্দরভাবে বুঝতে পেরেছি এবং আমরা শিখে রাখার চেষ্টা করবো আমাদের ছোট শ্রমিকদের। তো আজকে ৩৬ পৃষ্ঠার দ্বিতীয় পর্বে আমাদের যে প্রশ্নটিতে যেভাবে দেওয়া রয়েছে এবং সেটির জন্য আমাদের কীভাবে আমরা উত্তরটি করতে পারি, তার জন্য আমাদের বইয়ে এই বিষয়টি দেওয়া ছিল। শিশু সংখ্যা হবে এটির জন্য আমাদের ঘরটি ছিল, সেখানে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছিলাম ৩৬ পৃষ্ঠা থেকে আজকের আলোচনায়। আশা করছি আজকের এই আলোচনায় দ্বিতীয় পর্বে আপনাদের এই প্রশ্নটির সমাধান আপনারা পেয়েছেন। আশা করছি আমরা দ্বিতীয় শ্রেণীর আরও অন্যান্য বিষয়গুলো নিয়ে সামনে কাজ করবো, আপনারা দেখবেন এবং আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো অন্যদের কাছে পৌঁছাতে শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্ত সকলে সুস্বাস্থ্য কামনা করে, আপনাদের ছোটো সময়দের সুস্বাস্থ্য কামনা করে আমাদের আরও নতুন নতুন ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। খোদা হাফেজ।